সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার মুসলিম ভাই ও বোনেরা, আজকে যখন সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে, তখন নানা মহল থেকে একটি প্রশ্ন করা হচ্ছে আমাদেরকে যে সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম থাকলে সুবিধা কি, না থাকলে অসুবিধা কি। মূলত এই প্রশ্নের কারণ হচ্ছে একটা শ্রেণী রাষ্ট্রধর্ম ইসলাম না রাখবার জন্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা বলতে চাইছে রাষ্ট্রের আবার ধর্ম কিসের, রাষ্ট্র কি নামাজ পড়বে, রাষ্ট্র কি রোজা করবে, রাষ্ট্রের জন্যে ধর্মের প্রয়োজনটা কোথায়। এছাড়া তারা বলতে চাইছে এই রাষ্ট্রে অনেক ধর্মাবলম্বীরা বসবাস করে, যদি মুসলমানদের দাবির মুখে রাষ্ট্র ধর্ম ইসলাম মেনে নেওয়া হয় তাহলে তো অন্যান্য ধর্মের প্রতি অবজ্ঞা করা হবে। মূলত এই প্রশ্নের কারণেই আমাদের ভেতরে, অনেকের ভেতরে এই প্রশ্ন কাজ করছে, তাহলে হুজুর রাষ্ট্রধর্ম ইসলাম থাকলে সুবিধা কি, না থাকলে অসুবিধা কি। তাদের এই প্রোপাগান্ডা বা বিভ্রান্তির জবাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে লেখালেখি করছেন, অনেক গুণীজনরা তাদের প্রতি পাল্টা কিছু প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। আমি মনে করি সেই প্রশ্নগুলো যদি আমাদের সামনে থাকে তাহলে যারা বিভ্রান্তি ছড়াবার চেষ্টা করছেন তাদের সেই ষড়যন্ত্র ধূলিসাৎ হবে, নস্যাৎ হবে। যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লেখালেখি করছেন যে রাষ্ট্রের আবার ভাষা কিসের, রাষ্ট্র কথা বলবে, বক্তৃতা করবে, রাষ্ট্রের ভাষা কেন হবে। এছাড়া এ রাষ্ট্রে তো বাঙালি ছাড়া আরও অন্যান্য জাতি আছে, যদি বাঙালিদের দাবির মুখে রাষ্ট্রভাষা বাংলা হয় তাহলে কি অন্য জাতির প্রতি অবজ্ঞা বা অবহেলা করা হবে না। আরেকটি পাল্টা প্রশ্ন তারা ছড়ে দিচ্ছেন যে রাষ্ট্রের আবার সঙ্গীত কিসের, রাষ্ট্র গাইতে পারে, রাষ্ট্রের সঙ্গীতের প্রয়োজন কি। এছাড়া বিনদেশে একটা কবির সঙ্গীতকে যদি রাষ্ট্রীয় সঙ্গীত ঘোষণা করা হয় তাহলে কি অন্যান্য কবি এবং সাহিত্যিকদের প্রতি অবজ্ঞা করা হবে না। এছাড়া আমরা জানি বাংলাদেশের জাতীয় ফুল আছে, জাতীয় ফল আছে, জাতীয় পশু আছে। সেক্ষেত্রে যদি জাতীয় একটা ধর্ম থাকে তাহলে অন্য ধর্মের প্রতি কেন অবহেলা বা অবজ্ঞা প্রদর্শন হবে। আমি মনে করি যারা বিভ্রান্তি ছড়াবার জন্য রাষ্ট্রের ধর্ম কিসের, রাষ্ট্র কি নামাজ পড়বে, রোজা রাখবে, এই ধরনের প্রশ্ন করছেন, তাদের প্রশ্নের জবাবে এই পাল্টা প্রশ্নগুলো যৌক্তিক এবং এই পাল্টা প্রশ্নের কারণে তাদের যে ষড়যন্ত্র সেটি ধূলিসাৎ হয়ে গেছে। মূলত আমি আমার মৌলিক কথায় ফিরে যেতে চাই, যদি রাষ্ট্রধর্ম ইসলাম না থাকে তাহলে আমাদের অসুবিধা কি। আমাদের মৌলিকভাবে বাংলাদেশি মুসলমানদের জন্য, বাংলাদেশি মানুষের জন্য তিনটি অসুবিধা হতে পারে। এক, যেহেতু ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ আর রাষ্ট্র থেকে ইসলামকে মুছে দেওয়ার চেষ্টা করা হয়, ষড়যন্ত্র করা হয়, তাহলে পূর্ণাঙ্গভাবে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হবে। কেননা ইসলাম এমন এক ধর্ম যে ধর্ম ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন সর্বত্র ইসলামের নীতিকে আমাদের ফলো করতে হয়, মেনে চলতে হয়। এখন যদি রাষ্ট্র থেকে ধর্মকে উৎখাত করবার ষড়যন্ত্র করা হয়, কেননা মূলত যারা বলছেন যে রাষ্ট্রের আবার ধর্ম কিসের, তারা কিন্তু সেখানে ধর্ম নিরপেক্ষতাকে চাপিয়ে দিতে চাচ্ছেন। অথচ ধর্ম নিরপেক্ষতাও একটা মতবাদ। যদিও ধর্ম নিরপেক্ষতার এই ধরনের ব্যাখ্যা করা হয় যে ধর্ম নিরপেক্ষতা মানে সব ধর্মের স্বাধীনতা, আসলে তারা যখন এর সঙ্গে এই কথাটুকুও বলছেন যে ধর্ম তো ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় পর্যায়ে কোনো ধর্ম থাকবে না, তাহলে আমরা দেখব চূড়ান্ত পর্যায়ে ইসলাম যেহেতু কমপ্লিট কোড অফ লাইফ, মুসলমানরাই ক্ষতিগ্রস্ত হবে, মুসলমানদের ইমান ক্ষতিগ্রস্ত হবে। দ্বিতীয় যে ক্ষতির সম্মুখীন হতে পারেন মুসলমানরা, যে বাংলাদেশেও রাষ্ট্রীয়ভাবে এবং সমষ্টিগতভাবে কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান এবং বিধিবিধান পালন করা হয়। যখন তারা এই স্লোগান দিয়ে সামনে এগিয়ে যাবে যে রাষ্ট্রের আবার ধর্ম কিসের, তখন দেখা যাবে রাষ্ট্রগত বা সমষ্টিগতভাবে যে ধরনের ধর্মীয় বিধিবিধানগুলো আছে এখনও পালন করা হয়, এগুলোকে তারা ধীরে ধীরে বন্ধ করে দিতে চাইবে। তৃতীয় যে সমস্যার সম্মুখীন হবে এদেশের মুসলমান বা এদেশের সকল মানুষ, ধর্ম ইসলাম ধর্মের কথা আমি বলছি, ইসলাম শান্তির ধর্ম, এবং পৃথিবীর যে রাষ্ট্রগুলোতে ইসলাম রাষ্ট্রীয় ধর্ম হিসেবে আছে সেখানে সবাই সুখে এবং শান্তিতে আছে, এমনকি সংখ্যালঘুরাও। এখন প্রতিবেশী রাষ্ট্রে সেখানে ধর্মীয় কোনো পরিচয় নেই রাষ্ট্রের, রাষ্ট্রকে বলা হয় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, কিন্তু আমরা দেখব সেখান থেকে মুসলমানদেরকে নিধন করবার জন্যে, সেখান থেকে মুসলমানদেরকে ধ্বংস করবার জন্যে উগ্রবাদীরা, গুপূজারীরা প্রতিনিয়ত মুসলমানদের উপর নির্যাতন করছে, জুলুম করছে, অত্যাচার করছে। তাহলে যে রাষ্ট্রে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকবে, ইসলাম যেহেতু সবার কথা বলে, সবার অধিকারের কথা বলে, সে রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে।
আমি মনে করি যারা একথা বুঝতে চাইছেন না যে রাষ্ট্রের আবার ধর্ম কিসের, রাষ্ট্র ধর্ম থাকলে কি হবে না থাকলে কি হবে, ওনারা যদি একটু চিন্তা করেন বিশ্ব পরিস্থিতি, বাংলাদেশের পরিস্থিতি, ওনারাও বুঝতে পারবেন যে ধর্ম ইসলাম একটি আল্লাহ পাকের নিয়ামত। যতদিন আমরা ধর্মকে ফলো করব, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন সর্বত্র সুখ শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। ওমা তৌফিকি।